আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশন নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করে দেখাব। আমি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো। এই প্রশ্নগুলো তোমরা যদি সমাধান করো তাহলে তোমরা মোটামুটি পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে। এখানে যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমি এখন তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। সমাধান ক, এখানে একটা ফাংশন দেওয়া আছে উদ্দীপকে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস ওয়ান অর্থাৎ এফ অফ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে যেটা সেটা আগে লিখে ফেলি আমরা, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি। এখন এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাতে হবে, তো সুতরাং মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ এই যে এক্স এর পরিবর্তে এখানে মাইনাস ওয়ান রিপ্লেস হবে তার স্কোয়ার হবে, প্লাস ফোর ইন্টু এক্স এর মান এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান প্লাস থ্রি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান আমরা ওয়ান লিখতে পারি। ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান অর্থাৎ নেগেটিভ যে কোনো সংখ্যার স্কোয়ার কিন্তু পজিটিভ সংখ্যা হয়, এবং এখানে প্লাস আছে এবং ব্র্যাকের ভিতরে এখানে মাইনাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে এখান থেকে চার চার আর এখানে দেখো এই যে তিন আর একে চার, চার থেকে চার গেলে শূন্য হয় আনসার। এটাকে অনেকে ভুল করে এখানে যে কি হবে কি হবে, অর্থাৎ এখানে আমরা যদি একজাতের চিহ্ন যদি আগে নিয়ে আসি অর্থাৎ ওয়ান প্লাস থ্রি করি মাইনাস ফোর করি, তাহলে দেখো ফোর মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো হয়। তোমরা চাইলে এইভাবে সমাধান করতে পারো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে খ নাম্বার সমস্যাটি সমাধান করবো, খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান। তাহলে খ নম্বর সমস্যাটি সমাধান করার জন্য আমরা দেওয়া আছে যেগুলো সেগুলো লিখি, যে এখানে পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে। অর্থাৎ দেওয়া আছে এ সেটের সদস্য এখানে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিজোর সংখ্যা, এবং বিজোর সংখ্যা কেমন হবে, ছয়ের থেকে ছোট হবে, এটা উদ্দীপক দেওয়া আছে। তাহলে ছয়ের থেকে ছোট এই যে এখানে লেস দেন দেওয়া আছে এক্স লেস দেন সিক্স, অর্থাৎ সেটের সদস্য সদস্যগুলো বিজোর সংখ্যা হবে এবং বিজোর সংখ্যা তো শেষ নেই, তো এখানে লিমিটেশন দেওয়া আছে অর্থাৎ ছয়ের থেকে ছোট হবে। তাহলে ছয়ের থেকে ছোট বিজোড় সংখ্যা আমরা জানি যে এগুলো স্বাভাবিক সংখ্যা, যে সেটির উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা ছয় থেকে ছোট হবে। তাহলে ছয় থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ, এটাই হচ্ছে এ সেটের সদস্য এ সেটের উপাদান। এখন পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে সেটকে যদি যেহেতু একটা ঝুড়ির সাথে কল্পনা করা যায়, সাপোজ এই ঝুড়িতে আমাদের আছে হচ্ছে এক তিন পাঁচ, তাহলে এই ঝুড়ি থেকে এই ঝুড়ি হচ্ছে একটা সেট, যে সেটের সদস্য বা এই ঝুড়িতে আছে এক তিন পাঁচ। এখন এই ঝুড়ি থেকে আমরা কতগুলো আলাদা আলাদা সেট গঠন করতে পারি এই সদস্যগুলো থেকে? আমরা প্রথমত একটা করে উপাদান নিয়ে একটা করে সেট গঠন করতে পারি, এরপরে দুইটা করে উপাদান নিয়ে সেট গঠন করতে পারি অর্থাৎ এক তিন এক পাঁচ তিন। এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, এক তিন এক পাঁচ, এরপরে আমরা তিন পাঁচ তিন দুইটা করে নিয়ে আমরা সেট গঠন করতে পারি, এরপরে আমরা চারটে তিনটা করে নিয়ে একটা করে সেট গঠন করতে পারি, এবং সর্বশেষ আমাদের এখান থেকে যেহেতু কতভাবে এই ঝুড়ি থেকে এই উপাদানগুলো তোলা যায় অর্থাৎ তুলতে তুলতে একটা সময় গিয়ে হাত ফসকে গিয়ে অর্থাৎ ফাঁকা মানে কিছুই হাতে উঠলো না, তার মানে ফাঁকা সেট, তাহলে আমাদের এখানে ফাঁকা সেট করতে হবে একটা। এখন এই যে এই সেট গুলো এই সবগুলোই হচ্ছে এই যে এ সেটের উপসেট। তাহলে পাওয়ার সেটকে প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ এখানে পাওয়ার অফ এ অর্থাৎ এ সেটের সদস্য গুলোকে কতভাবে সেট গঠন করা যায়। তাহলে দেখা যাচ্ছে এখানে আট ভাবে সেট গঠন করা যায়, কারণ একটা সূত্রই আছে যে টু টু দি পাওয়ার এন, অর্থাৎ একটা সেটের সদস্য সংখ্যা যদি এন হয় তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা বা উপসেটের সদস্য সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন। তাহলে এখানে এন হচ্ছে এখানে উপাদান সংখ্যা, এখানে সেটের উপাদান এখানে তিনটা আছে অর্থাৎ এখানে আট হবে, অর্থাৎ এটাকে এখানে উপাদান যদি আরেকটা যোগ হয় তাহলে ষোলো হবে, তার সাথে আরেকটা যোগ হলে বত্রিশ হবে, এভাবে দুই গুণ করে বৃদ্ধি পায়। সুতরাং আমরা শেষে যেটা লিখবো যে এ সেটের উপাদান সংখ্যা এখানে এন এর মান থ্রি, এখানে বলাই আছে যে উপাদান সংখ্যা এন সমান থ্রি। তাহলে এ সেটের উপাদান সংখ্যা যদি
n সমান 3 হয় তাহলে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা হবে এখানে 8 তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 কিউব অর্থাৎ এই যে এই 3 সমান আমরা লিখব আবার n সুতরাং এখানে প্রশ্ন যেটা বলা আছে যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ সেটের এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে সুতরাং পাওয়ার অফ এর উপাদান সংখ্যা পাওয়ার অফ এ এখানে আমরা একটু কারেকশন করি যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা এখানে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে প্রমাণিত এটাই দেখাতে বলছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে গ নাম্বার সমস্যাটা সমাধান করব তো গ নাম্বার এখানে দেওয়া আছে a ক্রস b ইন্টারসেকশন c ইজ ইকুয়াল টু a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c প্রমাণ করতে হবে তাহলে আমাদের দেওয়া আছে কি কি লিখতে হবে অর্থাৎ এ সেটে যেটা সদস্য যেটা আমরা ক হতে খ তে যেটা বের করেছিলাম এবং বি সেটে দেওয়া আছে যে x belongs to n such that x যেন 21 এর গুণনীয়ক অর্থাৎ 21 এর ভাজকগুলো আমাদের লিখতে হবে তাহলে 21 এর ভাজক অর্থাৎ গুণনীয়ক মানে তো ভাজক মানে 21 এ 21 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় 21 কে ভাগ করা যায় হচ্ছে 1 দ্বারা 3 দ্বারা 7 দ্বারা এবং 21 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এবং খ হতে আমরা যেটা পেয়েছি এ সেটের সদস্য 1 3 5 এবং সি সেটের সদস্য এখানে বলা আছে যে x belongs to n such that x যেন x 7 এর গুণিতক 7 এর গুণিতক এবং 35 এর থেকে ছোট তাহলে 7 এর গুণিতক এটার মানেটা কি 7 এর গুণিতক মানে 7 দ্বারা কোন কোন সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় 7 দ্বারা ভাগ ভাগ করা যায় 7 কে 14 কে 21 কে 28 কে 35 কে 42 কে আরো অনেক সংখ্যা আছে কিন্তু এখানে বলছে 35 এর থেকে ছোট তাহলে 7 এর গুণনীয়ক আমরা লিখব এই যে 7 থেকে 7 14 21 28 অর্থাৎ 7 এর গুণিতক এটার মানে হচ্ছে 7 দ্বারা কোন কোন সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় আর গুণনীয়ক কথার অর্থ হলো যে যে সংখ্যার গুণনীয়ক বের করতে বলা হবে তাহলে ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এই যে এখানে b ইন্টারসেকশন c আছে সেটা আমরা বের করে নিই তাহলে আমরা লিখব 7 এর গুণিতক এবং 35 এর থেকে ছোট অর্থাৎ 7 14 21 28 এরপর আবার b ইন্টারসেকশন c বের করে নেই তাহলে b সেটের সদস্য হচ্ছে 1 3 7 21 এবং c সেটের সদস্য হচ্ছে 7 14 21 28 এখন এই যে ইন্টারসেকশন এই চিহ্নের অর্থ হচ্ছে কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট অর্থাৎ এখানে কমন আছে এখানে 7 এবং 21 এই যে 7 এবং 21 কমন আছে এই দুটো উপাদান দুটো সেটের ভিতরেই আছে তাহলে এটা সমান আমরা লিখব 7 এবং 21 এবার লেফট সাইড আমরা লিখব যে a ক্রস b ইন্টারসেকশন c তাহলে a সেটের সদস্য আমরা জানি খ হতে 1 3 5 এবং b ইন্টারসেকশন c যে সদস্য বের হচ্ছে 7, 21 এখন ক্রস গুণনের অর্থ হচ্ছে ক্রমজোড় তৈরি করতে হবে অর্থাৎ এই 1 প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে একটা জোড়া আকারে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ 1 এর সাথে 7 এর একটা জোড়া হবে এবং কমা দিয়ে 1 এর সাথে 21 এর একটা জোড়া হবে তারপর কমা দিয়ে 3 এর সাথে 7 এর জোড়া 3 এর সাথে 21 এর জোড়া অর্থাৎ ক্রমজোড় গুলো লিখতে হবে যতভাবে ক্রমজোড় গঠন করা যায় এবার 5 এর সাথে 7 এর একটা ক্রমজোড় হবে এবং 5 এর সাথে 21 এর একটা ক্রমজোড় হবে এবং সবগুলোকে এই জোড়াগুলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে এবং এই শেষে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে এভাবে না লিখলে কিন্তু হবে না এরপর রাইট সাইড দেখি আমরা কি করি রাইট সাইডের ক্ষেত্রে আমরা a ক্রস b আগে বের করব এবং a ক্রস c বের করব তারপর এই দুটোকে আমরা ইন্টারসেকশন নেব তাহলে রাইট সাইডে আমরা যেটা দেখব a ক্রস b তো a ক্রস b আমরা বের করি ঠিক আগের মতোই a সেটের সদস্য 1 3 5 b সেটের সদস্য 1 3 7 21 ঠিক একই ভাবে এই যে 1 দ্বারা প্রথম সেটের প্রথম সদস্য দিয়ে দ্বিতীয় সেটের সকল সদস্যকে একটা জোড়া জোড়া তৈরি করব অর্থাৎ ক্রমজোড় তৈরি করব অর্থাৎ একের সাথে 1 একের সাথে 3 একের সাথে 7 এবং একের সাথে 21 এরপরে 3 এর সাথে 1 3 এর সাথে 3 3 এর সাথে 7 3 এর সাথে 21 অনুরূপভাবে 5 এর সাথে 1 5 এর সাথে 3 5 এর সাথে 7 5 এর সাথে 21 এইভাবে ক্রমজোড়গুলো লিখব অবশ্যই সবগুলো কমা কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে এরপর আমরা a ক্রস c নির্ণয় করব অর্থাৎ একই ভাবে আমরা a সেটের সদস্যের সাথে c সেটের সদস্য যেগুলো থাকবে সেগুলো আমরা
জোড়া জোড়া তৈরি করব, অর্থাৎ প্রথম সেটের যে সদস্য ওয়ান সেটার সাথে সবগুলোর একটা করে জোড়া তৈরি করব, অর্থাৎ ওয়ান সাত ওয়ান ওয়ানের সাথে সেভেন ওয়ানের সাথে ফর্টি, এইভাবে এইভাবে আমরা এরপরে তিনের সাথে আমরা সবগুলো সেটের একটা করে জোড়া তৈরি করব, পাঁচ দিয়ে আমরা সবগুলা দ্বিতীয় সেটের সবগুলো সদস্যকে অর্থাৎ পাঁচ সাত পাঁচ চোদ্দ পাঁচ একুশ পাঁচ আঠাশ এইভাবে তৈরি করব। এরপর আমরা রাইট সাইড পুরোটা এইভাবে লিখব, যে রাইট সাইডে দেওয়া আছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এরপরে দেখতে হবে আমাদের লেফট সাইডে যেটা বেরোয়ছিল, আমরা একটু দেখে আসি, লেফট সাইডে বেরোয়ছে যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জোড়া বেরোয়ছে, এবং এক সাত একুশ, তিন সাত তিন একুশ, পাঁচ সাত পাঁচ একুশ। তাহলে রাইট সাইডে আমাদের এটাই বের করতে হবে। তাহলে রাইট সাইডে আমাদের এখানে এই দুটার ইন্টারসেকশন নিতে হবে, অর্থাৎ এখানে দেখো এই যে এক সাত এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে, আবার এক একুশ এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে, এরপরে তিন সাত, তিন সাত এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে, এরপরে তিন একুশ এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে, এরপরে পাঁচ সাত এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে, পাঁচ একুশ এটার ভিতরে আছে, এটার ভিতরে আসে। অর্থাৎ এই দুটো সেটের ইন্টারসেকশন নিলে আমরা লেফট সাইডে এই যে লেফট সাইডে যেটা পেয়েছিলাম রাইট সাইডে সেটা আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, দেখানো হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো।